সুধীর দর্শক মন্ডলী, মহানগর টেলিভিশন থেকে আমি শান্তনু সিনহান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের যে ধারাবাহিক প্রতিবেদন আমরা প্রচার করে যাচ্ছি সেটা হচ্ছে আগামীতে দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। এই দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমরা যার সাথে কথা বলতে এসেছি, তিনি কুমিল্লা পাঁচ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। তার নাম হচ্ছে জনাব জাহাঙ্গীর খান চৌধুরী। তিনি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, একাত্তরের পাশাপাশি ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সম্ভবত দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্ণাঢ্য জীবনে ছাত্র রাজনীতি করেছেন এবং যা সহযোগ্য পেয়েছেন তিনি হচ্ছেন প্রয়াত অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু সাহেবের সান্নিধ্য পেয়ে। তিনি আজ বর্ণাঢ্য জীবনের কথা বলবেন এবং আগামীতে কেন নির্বাচন আসতে চাইছেন এবং কী তার প্রত্যাশা, সেই কথাগুলো আমরা শুনব। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই, কেমন আছেন আপনি? ভালো ভালো আছেন। এই মুহূর্তে এই 2023 আপনার বয়স কত এখন? আমার বয়স 71 চলছে। 71 চলছে না? আপনার শিক্ষা জীবন কোথায়? জাতীয় রাজনীতিতে? আমি মহানগর টিভিকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই এই প্রোগ্রামের জন্য, এবং যারা দর্শক এই প্রোগ্রামটা দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। প্রথম ব্রাহ্মণপাড়া ভগবান হাই স্কুল, পরে ভিক্টোরিয়া কলেজ। যখন ভিক্টোরিয়াতে পড়তেন সে সময় ছাত্র রাজনীতি করতেন? তখন আমি ছাত্র রাজনীতি করতাম ভিক্টোরিয়া কলেজে, এবং ওই সময় আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার রাজনীতি জীবন হচ্ছে 1966 সালে 6 দফা 11 দফা আন্দোলনের মধ্যে দিয়ে আমি রাজনীতিতে অনুপ্রবেশ করি। 69 গণঅভ্যুত্থানে আমি পুরোপুরি আন্দোলনে অংশগ্রহণ করি। 70 নির্বাচনে আমাদের জাতীয় প্রাদেশিক পরিষদের যারা প্রার্থী ছিলেন তাদের পক্ষে কাজ করে আমরা দুইটা আসনে আমরা লাভ করি। তারপর আমাদের যখন মুক্তিযুদ্ধ আরম্ভ হয় বঙ্গবন্ধুটাকে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। 9 মাস যুদ্ধের পরে আমরা দেশটা স্বাধীন করেছি। এই স্বাধীনতার পর এসে আবার দেশকে পুনর্গঠন করার জন্য ব্রাহ্মণপাড়া উপজেলা ব্রাহ্মণপাড়া ইউনিয়ন পরিষদে আমাদের একটা কমিটি হয়েছিল মানুষের সেবা করার জন্য, মানুষের জানমালের শৃঙ্খলাতে আনার জন্য, ওইটাতেও আমি ছিলাম। এর মধ্যে দিয়ে আমি আবার লেখাপড়ার মধ্যে অনুপ্রবেশ করি। 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পর যখন আমরা আমাদের দল বঙ্গবন্ধুর হত্যার পরে আমরা আমাদের জনগণকে সংঘবদ্ধ করে তার বিচারের দাবিতে আমরা আন্দোলনের রূপরেখা তৈরি করি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাথে যোগ সাজশ করে প্রত্যেকটা আন্দোলনে আমরা অংশগ্রহণ করি। 1981 সাল থেকে আমি সক্রিয়ভাবে ছাত্রলীগ যুবলীগে অংশগ্রহণ করেছি। 1984 সালে এসে আমি আওয়ামী লীগের প্রবেশ করি। এই প্রবেশের মধ্যে দিয়ে আমি প্রথম প্রচার সম্পাদক হই, তারপর আমি সাংগঠনিক সম্পাদক হই, তারপর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রায় 15-16 বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে। রাজনীতি করতে এসে আপনি কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? আমের ১৯৯১ সালে যখন উনার এমপি নির্বাচন হয়েছিলেন তখন বিএনপি ছিল ক্ষমতায়, কিন্তু উনাকে কাজ করার কোন সুযোগ দেন নাই। উনি আমাদের এই ব্রাহ্মণপাড়া উপজেলাতে আমরা স্বাস্থ্য কমপ্লেক্স ছিল না, উনার ওয়াশিংটন গিয়েছিলেন একটা সমাবেশে, ওইখান থেকে বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে আমার এলাকায় মানুষের চিকিৎসার জন্য কোনো হাসপাতাল নাই, একটা আলুর গুদামে হাসপাতাল পরিচালিত হয়। ও তখন উপেকের তারা এই বক্তব্যটা দেখে তখন আমাদের ব্রাহ্মণবাড়িকে উপেকের তারা একটা হাসপাতাল করে দেন। 96 সালে এসে আমরা নির্বাচনে জয়লাভ করি। জয়লাভ করার পর আওয়ামী লীগ ক্ষমতা যখন আসে আব্দুল মতিন খসরুকে আমাদের আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তিনি আইন প্রতিমন্ত্রী থাকা অবস্থায় বঙ্গবন্ধুর হত্যার বিচার যে নিষিদ্ধ ছিল এই আইনটাকে উনার বাতিল করে বঙ্গবন্ধুর প্রক্রিয়াকে সুপ্রসার করেন। এই জন্য এই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে এবং সারা বিশ্বে খসরু ভাইকে যেভাবে চিনছে
সাথে সাথে আমাদের ব্রাহ্মণপাড়া বটিচুমের এমপি হিসেবে ওনাকে চিনছে। ১৯৭৯ সালে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমি দুই বছর চালানোর পর আমার দল সিদ্ধান্ত দিয়েছিল যে উপজেলা পরিষদের নির্বাচন করতে হবে। তারপরে ১৯৯৬ সালে তো খসরু ভাইয়ের সন্নিধি আইয়া খসরু ভাই এমপি হওয়ার পর আমাদের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত এবং ব্রাহ্মণপাড়া বলেছেন ছিল সবচেয়ে অনুন্নত এলাকা। আমরা খসরু ভাইকে পাশে থেকে এই উন্নয়নের কর্মকাণ্ডটাকে আগাইয়ে নেওয়ার জন্য ওনাকে সবসময় সাহায্য সহযোগিতা করেছি। এই জন্য আওয়ামী লীগের আমলে দৌড়গুলো আগে গিয়েছিল। আব্দুল মতিন খসরুকে এই জন্য উন্নয়নের রূপকার বলা হয় ব্রাহ্মণপাড়া পরিচালনা। হ্যাঁ, তো আজকে ১০ বছর নির্বাচনকালীন আমি ব্রাহ্মণপাড়া উপজেলার প্রত্যেকটা গ্রামের সাথে ইউনিয়নের সংযোগ করেছি, প্রত্যেকটা ইউনিয়নের সাথে উপজেলার সংযোগ করেছি। এমন কোনো রাস্তা নাই যে ইটের কাজ করে নাই। এবং বিদ্যুৎ আমাদের এখানে 10%ও ছিল না, সেখানে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা বিদ্যুতের আলো জ্বালিয়ে দিয়েছি। তো এখন এই উন্নয়নের ধারার পিছনে আমরা যেমন কাজ করেছি, আব্দুল মতিন খসরু আমাদেরকে উপর থেকে আমাদের সেই সহযোগিতা করেছেন। এই জন্য আমাদের পক্ষে সম্ভব হয়েছিল ব্রাহ্মণপাড়ার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা তারপর বিদ্যুৎ সহ সমস্ত কিছু করে গ্রামকে শহর করার জন্য আমাদের একটা লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে আমরা অনেকটা আগে গিয়েছিলাম। আমি ব্রাহ্মণপাড়াতে রাজনীতি করেছি আজকে প্রায় 60 বছরের মতো। এই রাজনীতিতে আমি কারোর সাথে দুশ্মনী করি নাই। কিছু কিছু লোক হাইব্রিড অনুপ্রবেশকারী এসে আমাদের বিরোধিতা করে, তাছাড়া ব্রাহ্মণপাড়াতে আওয়ামী লীগের কোনো বিরোধিতা নাই। বুড়িচুঙে যে 5-7 জন লোক নমিনেশন চায় তারাও আওয়ামী লীগ করে, কিন্তু যদি আমি নমিনেশন আমাকে দেওয়া হয় আমি কারোর সাথে আমার বিরোধ নাই। এই জন্য আমার পক্ষে সম্ভব হবে আমি সবাইকে একত্রিত করে আমি নৌকার পক্ষে কাজ করে আমি জয়লাভ করতে পারবো যদি আমাকে নমিনেশন দেওয়া হয়। আমি যদি আপনাকে কামিয়াব করে নৌকার টিকিটের মধ্য দিয়ে আপনি যদি নির্বাচিত হয়ে যান কুমিল্লা 5 আসনের এমপি, তাহলে এই 5 আসনটাকে কিভাবে ঢেলে সাজাবে? আজকে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য 41 সালকে একটা টার্গেট করে নিয়েছেন। এই টার্গেট মোতাবেক স্মার্ট বাংলাদেশ করতে আমরা আমাদের কাজ করে যাব, আমরা কাজ করে যাব। তাছাড়া যেহেতু উনার বলছে গ্রাম হবে শহর, এই লক্ষ্য নিয়ে আব্দুল মতিন খসরু আমরা সবাই মিলে কাজ করছি। ইনশাল্লাহ যদি আমি নির্বাচিত হইতে পারি, আওয়ামী লীগ যদি ক্ষমতা আসতে পারে, আমরা গ্রামকে শহরে রূপান্তরিত করব। শহরে রূপান্তরিত বেশি কাজ করতে হবে না, আমাদের এখানে ভালো ভালো কলেজ আছে, আমাদের এখানে বিদ্যুৎ আছে, আমাদের এখানে পাকা রাস্তা আছে, সমস্ত যোগাযোগের ব্যবস্থা ভালো আছে। যদি আমরা শুধু একটা পরিবেশ করে নিতে পারি, গ্রামই শহর হয়ে যাবে। এখানে সীমান্তবর্তী 3টা ইউনিয়ন আছে, সীমান্তে আমরা যে ধরনের খবর পাই সেগুলি সম্পর্কে আপনি একটু বলেন তো। সীমান্তবর্তী আমাদের বাক্সময়ের রাজাপুর শশীদল ইউনিয়ন অবস্থিত, আমাদের 5 নির্বাচনী এলাকা। এই 5টা নির্বাচনী এলাকায় বর্ডার সীমান্ত, এই সীমান্তের মধ্যে মানুষ কিছু একটা অংশ আমরা চোরা কারবারের সাথে জড়িত, যার জন্য এখানে মাদকের সিক্ত থাকে। এই মাদককে যদি আমরা নির্মূল করতে চাই, আমাদের যে জনগোষ্ঠী আছে, আমাদের যে সমাজ ব্যবস্থা আছে, এই সমাজ ব্যবস্থাকে আমরা সুন্দর করে সাজিয়ে এই মাদকের বিরুদ্ধে আমরা অভিযান করে এটাকে বন্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই প্রত্যাশা আমরা করতেই পারি। আর একটা জিনিস জানতে চাই, আপনি যখন ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কিংবা এর পরেও আপনি দেখেছেন যারা এসছে তারা টিআর কাবিঘা এলজিএসপি তারপরে বয়স্ক ভাতা বিধবা ভাতা জন্ম নিবন্ধন এসব নিয়ে অনেক ধরনের কথা শুনি আমরা, এগুলি কি আপনি সুষ্ঠুভাবে করার চিন্তা ভাবনা করছেন ডিজিটাল কনসেপ্টের মধ্য দিয়ে? আমি যখন উপজেলা চেয়ারম্যান ছিলাম, আমি জনসংখ্যা অনুপাতে আয়তন অনুপাতে প্রত্যেকটা ইউনিয়নকে সেভাবে বরাদ্দটা ভাগ করে দিতাম এবং তখন কাজও হইত। এখন কিভাবে বরাদ্দ হয় এটা আমার জনসাধারণ কিন্তু জানে না, তখন তো প্রকাশ্য জনসাধারণ জানত। এখন
যেই জিনিসটা হচ্ছে এই যেই অনিয়ম আছে সেই অনিয়মটাকে আমরা দূর করতে হবে এবং মানুষের উন্নয়নের জন্য আমরা কাজটা করে যেতে হবে। আর যেই কাজটার জন্য আজকে আলোচিত সমালোচিত এটা কিন্তু আপনার আমাদের জন্য আমরা দুর্ভাগ্য, কারণ আমরা একটা উন্নয়ন দেশ হিসাবে আজকে অনেকটা আগে আসছি, এই জায়গার মধ্যে যদি আবার আমাদেরকে পিছনে যেতে হয় তাহলে কিন্তু আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। আমি আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে ছাত্র রাজনীতি কিংবা জাতীয় রাজনীতি পড়তে গিয়ে কি কখনো প্রতিহিংসামূলক হামলা মামলা জেল কারাগার এগুলো কি এসেছিল আপনার জীবনে? আমার জীবনে আমি যখন 1969 সালে একটা গণ আন্দোলন হয়েছিল তখন আমার বিরুদ্ধে 10টা মামলা দিয়েছিল। কি মামলা? চোরের বাড়ি পোড়া। তখন এই মামলার পর আমি এই মামলাটি মাথায় নিয়ে আমি তখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, বিভিন্ন চ্যানেল লুকিয়ে লেখাপড়া করছি, এরপরে আমি এসএসসি পাস করেছি। এরপরে আমার জীবনে আমি কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িত হয় নাই, আমার আমি যেমন কারোর একটা থাপ্পড়ও দেয় নাই, কেউ আমার উপরে হিংসা করে এই কাজটাও করে নাই। তো আমি এই দিক দিয়ে ইনশাল্লাহ সেই জীবনের শেষ প্রান্তে এসে আমি একটা মনের তৃপ্তি পাই এই জিনিসটা। পরবর্তী পর্যায়ে যখন আমি 1991 সালে বিএনপি ক্ষমতা আসলো, তখন ২০০১ সালে যখন বিএনপি ক্ষমতায় আসছিল তখন আইসা আমার বিরুদ্ধে একটা তারার অফিস পোড়ার মামলা দিয়েছিল। পরবর্তী পর্যায়ে এটা দেখা গেছে যেটা মিথ্যা মামলা, এটা এটা আমি শেষ প্রশ্ন যেটা করতে চাই সেটা হচ্ছে জানুয়ারিতে ইনশাল্লাহ 7-10 তারিখ পর্যন্ত জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, 12তম সংসদ নির্বাচন। এই নির্বাচন কি সুষ্ঠু এবং পরিচ্ছন্ন হবে বলে আশা করছেন? যদি কেউ আসুক বা না আসুক ইনশাল্লাহ এই সামনে যে নির্বাচন জানুয়ারি মাসে আসবে এটা সুষ্ঠু হবে এবং নির্ধারিত সময় হবে এবং সংবিধান অনুসারে সেই নির্বাচন হবে। ঠিক আছে দাইন ভাই, আমি আরেকটা কথা জানতে চাইবো, যে আপনি তো নৌকার প্রার্থী হতে চাচ্ছেন, এই নৌকাকে কেন মানুষ ভোট দিবে বলেন তো একটু। বাংলাদেশকে উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা তার পিছনে কাজ করেছি। ঢাকা শহরে গেলে বোঝা যায় না, ঢাকা শহরটা 20 বছর আগে এই অবস্থা ছিল, দোতলা রাস্তা হয়ে গেছে, মেট্রো রেল চালু হয়েছে, তারপরে রাস্তাঘাট পুল কালভার্ট মসজিদ মাদ্রাসা 460টা মসজিদ আপনার প্রত্যেকটা উপজেলা একটা করে করছে, সমস্ত কিছু মিলিয়া শেখ হাসিনার উন্নয়নের কর্মকাণ্ডকে দেখে জনগণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইনশাল্লাহ নৌকা মাথা ভোট দিবেন। আমরা তার পাশে আছি এবং তার পাশে থেকে আমরা আমাদের 2041 সালের মিশনকে বাস্তবায়ন করার জন্য আমরা তার পাশে থেকে কাজ করে যাব যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। আপনি আগামী নির্বাচনে কত বড় নিশ্চয়তা আশা করছেন? আমি ইনশাল্লাহ 100% নিশ্চয়তা আশা করি যে আমাকে নমিশন দেবে। এই জন্য আমার দীর্ঘদিনের রাজনীতি এরিয়ার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, বর্তমানেও আমি দলের জন্য প্রত্যেকটা প্রোগ্রামে প্রত্যেকটা আন্দোলন মিটিংয়ে কাজ করছি। শুধু দর্শক মন্ডলী শুনছিলেন জাহাঙ্গীর খান চৌধুরী সাহেবের বর্ণাঢ্য জীবনের অনেক না জানা কথাগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। একটু স্টিল থাকবে, স্টিল থাকবে।